যাদের ইকামা কিংবা ইকামার নেই তাদেরকে পুলিশ ধরলে কি করে কারণ বর্তমানে সৌদি আরবে অনেক চেকিং চলছে মানে পুলিশ অনেক চেক করছে যে আপনার ইকামা ঠিক আছে না আপনার পাসপোর্টে সব সবকিছু ঠিক আছে কিনা আপনার ডিটেলস ঠিক আছে কিনা অনেক সময় দেখে অবৈধ কিছু আছে কিনা এর জন্য কিন্তু চেক করে অনেকের মনে প্রশ্ন যে আসলে ইকামা এক্সপায়ার থাকলে ইকামার মেয়াদ না থাকলে আসলে কি হয় পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেয় না কি করে আর দেশে পাঠিয়ে দিলেও কি কি প্রসেসিং এর মাধ্যমে তো আমি আলামিন আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছেন বলে আজকে আপনার ভিডিওটি দেখতে পাচ্ছেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আসলে যারা ইকামা এক্সপায়ার কিংবা যাদের ইকামাতে মেয়াদ নেই তাদের কি কি সমস্যা হতে পারে পুলিশে ধরলে তাদের কীভাবে দেশে পাঠায় কিংবা দেশে পাঠায় কিনা এবং আমি কথা আমরা মূল ভিডিওতে আজকে আমি কথা বলবো যে এক্সপায়ার কিংবা যাদের ইকামা নেই তাদের সমস্যা নিয়ে তো সর্বপ্রথম আমি আপনাদের বলে থাকবো যে যারা নাকি নতুন সৌদি আরবে আসবেন তাদের কিন্তু পাসপোর্টের মধ্যে তিন মাসের মেয়াদ থাকে তো তিন মাসের মেয়াদ নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন সব জায়গায় সব যে কোনো জায়গায় তো আপনার পুলিশ যখন আপনাকে পাসপোর্টটি দেখবে ওইখানে কিন্তু আপনি যখন সৌদি ইমিগ্রেশন ক্রস করেছেন ওইখানে কিন্তু আপনাকে একটি পাসপোর্টের মধ্যে আপনার একটা ইকামার নাম্বার হয়ে যায় ওই যেটাকে বলে বর্ডার নাম্বার তো আপনি ওই বর্ডার নাম্বার দিয়ে কিন্তু আপনি চলতে পারবেন তিন মাস তিন মাসের ম্যাথ থাকে যখন আপনি নতুন ইকামা করবেন তিন মাস পর তখন কিন্তু এই তিন মাসের ম্যাথ সহ আপনি ইকামা পাবেন তখন আপনার কোনো সমস্যা হবে না তারপর যদি আপনার ইকামা করে ফেলেন তাহলে তো প্রবলেমই নেই আর যদি ইকামা না করেন তাহলে যখন আপনাকে পুলিশ ধরবো ইকামা একদিন দুই 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 দিন দিন এক ই হলে সমস্যা নেই তো আর যাদের নাকি ইকামা ছিল কিন্তু এক্সপায়ার হয়ে গেছে তাদের কি হয় তো দেখেন ইকামা এক্সপায়ার তিন চার তিন দিন চার দিন পাঁচ দিন হলে পুলিশ অনেক সময় ছেড়ে দেয় ঠিক আছে অনেক সময় ছেড়ে দেয় কিছু বলে না আবার এমনও মানুষ আছে তিন চার বছর হয়ে গেছে পুলিশ ধরেও ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে ভাই সম্পূর্ণ নসিবের ব্যাপার তো দেখেন বর্তমানে যে চেকিংটি চলছে তো আপনার শেষ মনে করেন থেকে এক মাস শেষ তো যখন আপনাকে পুলিশ ধরবে অবশ্যই পুলিশের সাথে আপনি একটু হাসি মুখে কথা বলবেন কারণ সৌদি আরবের পুলিশ অন্য সব দেশের আমাদের কিংবা আমাদের দেশের পুলিশের মতো না তাদের সাথে আপনি যদি একটু হাসি দিয়ে ভালো মতো কথা বলেন তারাও আপনার সাথে ভালো ব্যবহারই করবে কারণ তাদের মধ্যে কি বলে তারা আপনাকে কিন্তু অপরাধ হিসাবে দেখবে না তারা আপনাকে মানুষ হিসাবে দেখবে তারা আপনার সাথে হাসি মুখে কথা বলবে বলবে তোমার আকামা দাও তুমি ইকামা দিবেন আপনি ইকামা দেওয়ার পর ইকামাটা চেক করে যখন দেখবে আপনার ইকামার ম্যাচ শেষ তখন কিন্তু আপনাকে তারা কিছু বলবে না বলবে তোমার কফিলের নাম্বার দাও তো ফিলের নাম্বার যদি আপনি বলেন আপনার কাছে কফিলের নাম্বার নেই তো সে কিন্তু আপনার ইকামা থেকে আপনার কফিলের নাম্বারটি কালেক্ট করবে কালেক্ট করে আপনার কফিলকে ফোন দেবে ফোন দিয়ে আপনার কফিলকে জিজ্ঞেস করবে যে তোমার এই আমেলের মানে তোমার এই কর্মকর্তার ইকামার ম্যাশ শেষ হয়ে গেছে তুমি কি তার ইকামাটি নতুন করে রিনিউ করবে না করবে না নাকি কোনো সমস্যা আছে যদি আপনার ইকামা চেক করার পর কোনো প্রকার কেস কিংবা কোনো প্রকার মামলা মারামারির মামলা এইসব কিছু না থাকে তাহলে আপনাকে আপনার কফিলের নাম্বার আপনার থেকে কফিলের নাম্বার নিয়ে কল করবে তো কল করার পর আপনার কফিল যদি বলে যে না আমি আমার আমেলের ইকামা দুই দিন তিন দিন এক সপ্তাহের মধ্যে করে দেব আমি মাসুলিয়া মানে আমি জিম্মা নিচ্ছি তো তখন আপনার আপনার পুলিশ ছেড়ে দেবে আর যদি আপনার কফিল বলে যে না আমার এই আমেল দরকার নেই কিংবা আমার এই আমেল চলে গেছে আমার কাছ থেকে তাহলে কিন্তু পুলিশ আপনাকে নিয়ে নিকটস্থ যে থানা আছে থানা মানে সফর জেলে নিয়ে ঢুকিয়ে দেবে সফরজলে গেলে সফরজল থেকে কিন্তু আপনার দেশের সফর জেল মানে আপনার দেশ সফরজল থেকেই নর্মালি প্রবাসীদের দেশে পাঠানো হয় আপনাকে এক রাখবে ওখানে দশ থেকে পনেরো দিন রাখার পর আপনাকে দেশে পাঠিয়ে দেবে তো এই গেল যাদের নাকি ইকামা এক্সপায়ার আর যাদের ইকামাই নেই ইকামাই নেই কিন্তু তাদেরকে ই করছে তো দেখেন তিন মাস পর যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু আপনি অফ মানে আপনার পাসপোর্টের যদি ম্যাথটি চলে যায় তখন কিন্তু আপনি অবৈধ তো খুব যত দ্রুত সম্ভব আপনি ইকামা করে ফেলবেন ইকামা যদি না করে তিন মাস পাসপোর্টের ম্যাচ শেষ হওয়ার পর ইকামা না করে আপনি আপনার আশেপাশের মক্তবে গিয়ে কিংবা যাওয়া জাত গিয়ে আপনি যদি চান কফালা হতে পারবেন কিংবা আপনি ই করতে পারবেন যে আসলে আমার ইকামা কেন হচ্ছে না কিংবা কেন করছে না আপনি আপনার কফিলের নামে এটা যাওয়া জানাতে পারবেন তখন কিন্তু আপনার ইকামাটি হয়ে যাবে আর যাদের নাকি ইকামা নেই কিংবা ইকামা এক্সপার্ট তারা খুব সাবধানে থাকবেন আর যারা হুরুপ হুরুপ তো বর্তমানে উঠে যাচ্ছে আর যাদের হুরুপ আছে তাদেরকেও কিন্তু পুলিশ দলে এখন ছাড়ছে না কারণ সব যাদের একটু সমস্যা পেলেই পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে তো ভাই সাবধান প্রবাসী যেহেতু আসছেন কিছু টাকার জন্য একটু সাবধানে চলাফেরা করবেন বেশি দৌড়াদৌড়ি করার দরকার নেই কাজ করেন রুমে থাকেন আর যাদের নাকি সমস্যা আর যাদের সমস্যা নেই তারা তাদের তো কোনো সমস্যা নেই তারা চলেন ভালো মতো চলেন চলাফেরা করেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ